মোবাইল ফোন চোর সন্দেহে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিল ফল ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদার ইংরেজ বাজার নিয়ন্ত্রিত ফল বাজার এলাকায়। এদিন ওই যুবককে ফল বাজার এলাকায় ঘুরতে দেখেন ব্যবসায়ীরা। এর আগে কয়েকটি মোবাইল ফোন চুরি হয়। সিসিটিভির ফুটেজ দেখে ওই যুবককে চিনতে পেরে ব্যবসায়ীরা তাকে ধরে ফেলেন। ধৃতের কাছ থেকে কিছু মাদক দ্রব্য উদ্ধার হয়েছে। জানা যায় ধৃত যুবকের বাড়ি ইংরেজ বাজার থানার বাঁধাকপুকুর এলাকায়। ফল বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি গৌতম সাহা জানান, ফল বাজার এলাকায় এর আগে মোটর বাইক ও মোবাইল ফোন চুরি হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কতদিন যাবত আমাদের মার্কেটে মোবাইল চুরি হচ্ছে, অটো চুরি হচ্ছে, টোটো চুরি হয়ে যাচ্ছে, বাইক চুরি হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত এটা হতেই আছে। এটা আমরা কোনো রকমই প্রতিকার করতে পারছি না। এর আগে দু তিনবার আমরা এগুলাকে ধরে আমরা পুলিশের হ্যান্ডওভার করেছি, তবুও এর সুরাহা হচ্ছে না। পরশুদিন একটা গাড়ি থেকে মোবাইল ওই ছেলেটা চুরি করে, আমরা ইন্ডিকেট করি সিসিটিভি দেখে। আজ ফির আজ চুরি করতে এসেছিল, আজকে ওদের আমরা ধরেছি। ধরে পুলিশের হাতে পুরো পকেটে একটা মাদক জাতীয় কী যেন পাওয়া গেল, ওটা পুলিশের হাতে আমরা দিয়েছি। মানে এটা প্রতিনিয়তই আমরা মানে খুবই সমস্যার মধ্যে আছি যে এতটা চোর বেড়েছে আমাদের মার্কেটের মধ্যে, যা কল্পনা করতে পারছি না। আমরা কোনোভাবেই এটা প্রতিহত করতে পারছি না। পুলিশের কাছে বিশেষ আবেদন আমরা রাখছি যেন এটা বিশেষভাবে তদন্ত করে এটা যেন সুরাহা করেন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।